এখনকার বাবা মায়েরা খুব কঠিন কঠিন নাম রাখে। হ্যাঁ, আগে যেমন অনেক বাচ্চা হতো তো একবারে তোমার মনে করো ফলের নাম ধরে দিয়ে দিল, সব ফলের নাম, পেয়ারা, আপেল, ডালিম, সব কিছু দিয়ে দিল। তোমার বেবি, বেবিকে যখন, তো ওর নামটা কি বলো আগে? ওর ডাক নাম হচ্ছে রুদ্র। এখনকার বাবা মায়েরা খুব কঠিন কঠিন নাম রাখে। হ্যাঁ, আগে যেমন অনেক বাচ্চা হতো তো একবারে তোমার মনে করো ফলের নাম ধরে দিয়ে দিল, সব ফলের নাম, পেয়ারা, আপেল, ডালিম, সব কিছু দিয়ে দিল। আবার মনে করো যে খাওয়ার নাম দিয়ে দিল। আমার আমাদের মানে অনেকে আছে এরকম মজার মজার ঘটনাগুলো আছে। আর এখন যেটা হয় কি, একটা দুটো বাচ্চা হয়, যত কঠিন নাম রাখতে পারা যায় যাতে এই নাম মনে রাখবে না, আমি রুদ্র দিয়েই চলবে প্লিজ আপু, কারণ রুদ্র নামটা আমার অনেক পছন্দের। থ্যাংক ইউ। রুদ্র নামের অর্থ কি? রুদ্র হচ্ছে মূলত সাহসী যোদ্ধা, যে আসলে কখনো মাথা নত করে না এবং সে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সফলতার সাথে মানে উইন করে। ওই জায়গা থেকে ওর নাম রুদ্র রাখা। তুমি কি সেটা তোমার নিজের যে জায়গাটা, আমরা যেটা করি যে আমাদের প্রতিফলন কিন্তু আমরা আমাদের সন্তানদের ভেতরে দেখাতে চাই বা দেখতে পছন্দ করি, একদম সেই জায়গা থেকে কি নামটা রাখা? একদম। আর তখন আপু ছোট ছিলাম তো, মানে ইমোশনস অনেক বেশি ছিল, তো আমার অলওয়েজ মনে হতো যে আমার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটা আমি আমার সন্তানের মধ্যে হতে দিব না, আর ওকে আমি ছোটবেলা থেকে একজন যোদ্ধা হিসেবে গড়ে তুলবো যাতে ও কখনো ভেঙে না পড়ে। কারণ এই সমাজে ভেঙে পড়া মানুষগুলোকে সাপোর্ট দিয়ে তুলে ধরার মানুষের সংখ্যা খুব কম, খুব কম, বরং মানসিকভাবে ভেঙে দেওয়ার মানুষের সংখ্যা অনেক বেশি। সো ওই জিনিসটা আমি যখন ফিল করেছি তখন আমার মনে হয়েছে যে না, আমার সন্তান মানে ছেলে হলে রুদ্র নাম হবে, মেয়ে হলে অগ্নিলা নাম হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো পরবর্তীতে একটা বিষয় থাকে কিন্তু নামের প্রভাব, এটা যে কতখানি একটা মানুষের উপরে পড়ে সেটা আসলে তুমি যদি বাইরের জায়গাগুলো মানে গুগল করো বা এ করো, নামের প্রভাব কিন্তু আছে, ডেফিনেটলি আছে। মানে আমার নামের অর্থ কিন্তু একজন যোদ্ধার নামে আমার নাম রাখা। আচ্ছা, তো আমি সারা জীবন কিন্তু যুদ্ধই করে আসছি, লেখা ওইভাবে করেই ফাইট করে যাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে এরকমই হওয়া দরকার। একদম আপু, আমি কিন্তু ফাইটার, বাট আমার নাম হচ্ছে শান্তা। সো আমি হচ্ছে লাইফে যত ডিজাস্টার হোক না কেন, যত ঝড় হোক না কেন, খুব ঠান্ডা, কাম অ্যান্ড কোয়াইট, আমার মাথা কখনো গরম হয় না। ওই সময়টাতে বরং আমি আরো অনেক ধৈর্যের সাথে চুপচাপ থেকে যে কোনো ডিসিশন নিতে পারি, ইভেন দো মনে হচ্ছে যে আমার মাথা পেইন করছে, যে এই ডিসিশনটা আমাকে নিতে হলে মানে অনেক বেশি প্রেশার, আমি বলি আমি 2 ঘন্টা ঘুমাবো, আমি খুব নিশ্চিন্তে ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে দেন ডিসিশন নেই, যে ঠিক আছে আমার সময় ছিল, আমি আগে নিজের মাথাটাকে কুল করলাম, এখন আমি ঠান্ডা মাথায় ডিসিশন নেব। আমরা 3 বোন তো, আমার 2 বোন মাঝে মাঝে